ভাদ্র মাসের শেষ দিনের মধ্যে যে কোনো দিন কাককে যদি খাওয়াতে পারেন এই একটি জিনিস, আপনার জীবনে গ্রহদোষ কাটার পাশাপাশি আপনার অর্থনৈতিক উন্নতি হবে অবধারিত। আজকের ভিডিওতে আমি এই বিষয়টি বিস্তারিত জানাবো আপনাদের। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে প্রতিবারের মতো একটি অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। প্রিয় বন্ধুরা, আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন, ভাদ্র মাসে যদি আপনি কাককে যে কোনো খাবার খাওয়াতে পারেন তাহলে সুফল নিশ্চিত। আর কয়েকদিনই বাকি রয়েছে ভাদ্র মাস, আর এই সুযোগটি আপনারা একদমই হেলায় হারাবেন না। অতি অবশ্যই ভাদ্র মাসে আপনারা চেষ্টা করবেন এমন কিছু খাবার কাককে খাওয়াতে যার ফলে অর্থনৈতিক উন্নতির পাশাপাশি গ্রহদোষ থেকে যেন মুক্তি পাওয়া যায়। কাকের অত্যন্ত প্রিয় একটি খাদ্যবস্তু হলো মাছ। প্রিয় বন্ধুরা, আপনারা যদি প্রকৃতই কষ্টে থাকেন তাহলে অতি অবশ্যই আপনারা ভাদ্র মাসে এই কাজটি করবেন। সর্ষের তেল, মাছের টুকরো নিয়ে যদি আপনি কাককে সঠিকভাবে খাওয়াতে পারেন তাহলেই যে কেল্লা ফতে, কারণ আপনার জীবনের বহু সমস্যা এক নিমেষেই সমাধান অবশ্যই হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনের বহু সমস্যা এক নিমেষেই সমাধান হয়ে যাবে, কারণ এই কাক যে আপনাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যার সমাধান করে দেয়। সেই কাককে যদি আপনি এক টুকরো মাছ খাওয়াতে পারেন, অবশ্যই এক টুকরো কাঁচা মাছ আপনি সর্ষের তেলে মাখিয়ে অবশ্যই কাককে খেতে দিন। এই মাছ যদি কাক খেয়ে নেয় তাহলে জানবেন আপনার জীবনে অবধারিত উন্নতি লাভ হবেই হবে। তাই এক টুকরো মাছ অতি অবশ্যই কাককে খাওয়াতে হবে, জীবনের সুখ শান্তি সমৃদ্ধির জন্য, জীবনের সমস্যা সমাধানের জন্য। হ্যাঁ বন্ধুরা, এক টুকরো মাছ অতি অবশ্যই খাওয়াতে হবে, যাতে কাকের যে বিশেষ ক্রিয়া তা আপনি সহজেই সমাধান করতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, এই জন্য এক টুকরো মাছ খাওয়াতে কাককে কখনো ভুলবেন না। জীবনের সুখ শান্তি সমৃদ্ধি আসবে চোখে পড়ার মতো, জীবন যে হবে অতি সুন্দর। প্রিয় বন্ধুরা, তাই আপনাদের উদ্দেশ্যেই বলছি, এক টুকরো মাছ অতি অবশ্যই খাওয়াবেন। আজকের ভিডিওটি যারা দেখলেন তাদেরকে জানাচ্ছি, অবশ্যই কাঁচা মাছে সর্ষের তেল মাখিয়ে কাককে খেতে দিন, দেখুন তারপর ফল। কোটি টাকা আসতে বেশি সময় লাগবে না,
জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে বেশি সময় লাগবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন পরবর্তীকালে ভিডিও দেখার জন্য। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপতে কখনো ভুলবেন না। নমস্কার, ভালো থাকুন। ভাদ্র মাসের শেষ দিনের মধ্যে যে কোনো দিন কাককে যদি খাওয়াতে পারেন এই একটি জিনিস, আপনার জীবনে গ্রহদোষ কাটার পাশাপাশি আপনার অর্থনৈতিক উন্নতি হবে অবধারিত। আজকের ভিডিওতে আমি এই বিষয়টি বিস্তারিত জানাবো আপনাদের। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে প্রতিবারের মতো একটি অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। প্রিয় বন্ধুরা, আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন, ভাদ্র মাসে যদি আপনি কাককে যে কোনো খাবার খাওয়াতে পারেন তাহলে সুফল নিশ্চিত। আর কয়েকদিনই বাকি রয়েছে ভাদ্র মাস, আর এই সুযোগটি আপনারা একদমই হেলায় হারাবেন না। অতি অবশ্যই ভাদ্র মাসে আপনারা চেষ্টা করবেন এমন কিছু খাবার কাককে খাওয়াতে যার ফলে অর্থনৈতিক উন্নতির পাশাপাশি গ্রহদোষ থেকে যেন মুক্তি পাওয়া যায়। কাকের অত্যন্ত প্রিয় একটি খাদ্যবস্তু হল মাছ। প্রিয় বন্ধুরা, আপনারা যদি প্রকৃতই কষ্টে থাকেন তাহলে অতি অবশ্যই আপনারা ভাদ্র মাসে এই কাজটি করবেন। সর্ষের তেল, মাছের টুকরো নিয়ে যদি আপনি কাককে সঠিকভাবে খাওয়াতে পারেন তাহলেই যে